হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের চিকেন স্যান্ডউইচ করে দেখাবো। খুবই অপূর্ব, খুবই ইয়াম্মি। বাচ্চা থেকে বুড়ো সবাই আমরা কিন্তু এটা খেতে ভালোবাসি। চলুন তাহলে দেখে নিই কী করে তৈরি করতে হয়। আর তৈরি করার আগে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমত আমি চিকেনটাকে আগে সেদ্ধ করে নেবো। তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দেবো 2 গ্লাসের মতো জল দিয়ে দেবো। এতে দিয়ে নিয়ে চিকেনের ব্রেস্ট পিস যেগুলো, এই যে ওটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট দিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো। যদি কোনো দিক সেদ্ধ না হয় সেটাকে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো। চিকেনটা সেদ্ধ হতে হতে এদিক থেকে আমি স্যান্ডউইচের যে ফিলিংটা সেটাকে রেডি করে নেবো। এর জন্য এই যে শসাটাকে এরকম ভালো করে ছিঁড়ে নিয়ে এরকম গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। এই যে শসা গাজর আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটি কিচেন টাওয়ালের উপর দিয়ে দেবো। এতে যে এক্সট্রা জলগুলো থাকবে সেটাকে যেন না থাকে, এই জন্য আমি এটাকে দিয়ে ভালো করে নিংড়ে নেব। ভালো করে নিংড়ে নিয়ে সমস্ত জলটা থেকে আমি বার করে দেবো। এই যে জলটাকে আমি সম্পূর্ণ নিংড়ে নিয়েছি। এটা নিংড়ে নিলে হবে কি, স্যান্ডউইচের ভেতরটা ড্রাই থাকবে। খুব সুন্দর ড্রাই থাকবে, এটা ভেজা ভাবটা থাকবে না। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখবো। এরপর আমি স্যান্ডউইচের ব্রেডগুলোকে রেডি করে নেব। এই যে সাইডগুলো সুন্দর এখান থেকে কেটে আলাদা করে দেব। এরকম করে আমি সবগুলো পাউরুটিকে কেটে নেব। সবগুলো পাউরুটি আমি এরকম কেটে নিয়েছি। এরপর আমরা নেক্সট স্টেপটার জন্য যাব। এদিক থেকে চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবং চিকেনের গায়ে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। চিকেনটাকে ঠান্ডা করে নিয়ে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে সুন্দর করে ফুলে নেব। এই যে মাংসটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এই যে কেটে রাখা গাজর আর শসার মধ্যে এগুলো অ্যাড করে দেবো। চিকেনটা দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব মেয়োনিজ। বারবারে যে মেয়োনিজটা ব্যবহার করা হয় আমি সেই মেয়োনিজটা এখানে ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু হোয়াইট মেয়োনিজটাও নিতে পারেন। খানিকটা নিয়ে এটাকে আমি একটা সুন্দর করে মেখে নেব। এই যে আমি সবকিছু মাখিয়ে নিয়েছি, আমার ফিলিংটা কিন্তু রেডি। এই অবস্থায় নুনটাকে একটু চেক করে নিয়ে আপনারা চাইলে এটা অ্যাড করে নিতে পারেন।
আর ঝালটাও এখানে চাইলে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। এরপর আমার ফিলিংগুলো ভরে নেওয়ার পালা, এবং পাউডার নিয়ে এতে আমি দিয়ে দেবো ওই যে যতটা খেতে ভালোবাসি সেরকম পরিমাণ দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। খুবই সহজ এবং খুবই হেলদি একটি খাবার, এটা বাচ্চাদের টিফিনে, বিকেলের টিফিনে এটা কিন্তু খুবই অসাধারণ লাগবে খেতে। উপর থেকে একটি পাউরুটি এরকম দিয়ে ভালো করে চেপে নিয়ে মাছ বরাবর কেটে নিলে কিন্তু হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেল আমার ইয়ামি স্বাদের চিকেন স্যান্ডউইচ। অবশ্যই কিন্তু আপনারা এটা ঘরে ট্রাই করবেন, সবার সঙ্গে এনজয় করবেন, এবং কেমন হলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।